ওয়েলকাম টু পিএসপি ক্রিয়েটার্স। আজকে টপিক মিশ্রণ। মিশ্রণের কিছু মজাদার প্রশ্ন ও সেগুলির সমাধান পদ্ধতি দেখানো হবে। কিভাবে অতি সহজে ও অল্প ক্যালকুলেশন এবং শর্টভাবে করা যায় তা দেখানো হবে। তাহলে দেখতে থাকো শেষ অবধি। আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলছে। 4.5 টাকা পার কেজি আলুর সাথে 6 টাকা পার কেজি আলু কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত আলুর দাম 5.5 টাকা পার কেজি হবে। তো এটার ক্ষেত্রে আমরা কি করব, এলিগেশন দিয়ে একবারে করব, ঠিক আছে। কত দাম ছিল? 4.5, আর একটা ছিল 6, আমাকে হতে হবে কত? 5.50, ঠিক আছে। এটারটা আমি এইদিকে লিখবো, কত হবে এটা? 0.50। আর এটাটা লিখবো এইদিকে, কত হবে এটা? 1.00। তো এটা যদি আমি 50 ধরি, এটা 100 ধরি, তাহলে এটা হবে 1:2, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? 1:2, অপশন ডি। সেকেন্ড প্রশ্ন কি বলছে দেখো, খাঁটি দুধের পরের প্রশ্ন কি বলছে দেখো। খাঁটি দুধের দাম 16 টাকা পার লিটার, এর 58 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মেশালে মিশ্রিত দুধের দাম 14.50 টাকা পার লিটার হবে। তো এটা আমরা এলিগেশন দিয়ে করব। দেখো কত হবে? 14.50, ঠিক আছে। আচ্ছা, আছে কত, ছিল কত? 16, জল মেশাবো, জলের দাম 0, ঠিক আছে। তো এদিকে আসলো, এটা কত হবে? 14.50, আর এটা হবে কত হবে? 1.50। তো এটার অনুপাতটা বের করে নিই, কত হবে? 145:15, 5 দিয়ে কাটলে হবে 2:9:3, ঠিক আছে। তো এটা তো পেলাম, ঠিক আছে। এই 29টা দেওয়া আছে আমার 58, ঠিক আছে, আর এটাকে আমার 3টা বের করতে হবে। তাহলে 29 হচ্ছে 58, 3 কত হবে? 58 × 3/29, এটা কাটো হবে 2 হচ্ছে 6, তাহলে কত লিটার? 6 লিটার, ঠিক আছে। এখান থেকে এইদিকে কত হলো? 6 লিটার। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 10 টাকা পার লিটার দরে 12 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা পার লিটার দরে বিক্রি করা যাবে। তো এটার ক্ষেত্রে কী করবো দেখো, আমরা টোটাল দামটা বের করে নেব। যদি আমি 10 টাকা পার লিটার দরে 12 লিটার দুধ বিক্রি করি, কত টাকা হবে? 10 × 12 কত হচ্ছে? 120। সেটাকে আমি কত টাকা বিক্রি করবো? 8 টাকা লিটার দরে, তাহলে 8 দিয়ে ভাগ করে দেই, কত হচ্ছে? 8×8 = 40, তাহলে কত হলো? 15, ঠিক আছে। আমি 15 লিটার বিক্রি করলাম, কিন্তু আমার ছিল কত? 12 লিটার, তাহলে আমার এক্সট্রা কত লিটার? 3। এই 3 লিটারটা কোত্থেকে আসলো? জল থেকে, তাহলে উত্তর হবে 3 লিটার, ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, 70 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 3:4, কত লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণের দুধ ও জলের অনুপাত হবে? 2:3, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব দেখো, একটা জিনিস এখানে ফিক্সড আছে যে দুধের যে পরিমাণটা সেটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, দুধ আগেও যা ছিল পরেও তাই আছে, পরিবর্তন কী হচ্ছে? জল। তো দুধের পরিমাণটাকে আমরা ফিক্সড ধরে নিয়ে করবো। তো প্রথমে লিখলাম আমি মিল্ক = ওয়াটার, মিল্ক কত ছিল? 3:4, পরে কত হলো? 2:3। দেখো এটা কিন্তু আমার ফিক্সড থাকতে হবে, তার জন্য আমাকে এটা ফিক্সড করতে হবে। ফিক্সড করার জন্য কী করবো, এটা দিয়ে এটাকে গুণ করবো, এটা দিয়ে এটাকে, তার সাথে সাথে এটা এটা গুণ হবে, কী হবে? এটা দিয়ে এটাকে গুণ করে 3×6, এটাকে এটা দিয়ে গুণ করলে হবে 8, আবার এটাকে এটা দিয়ে গুণ, এটা দিয়ে গুণ, 3×6 = 9, ঠিক আছে। দেখো দুধ এবার ফিক্সড হয়ে গেলো, দুধ কিন্তু চেঞ্জ হলো না। কী চেঞ্জ হচ্ছে? জল। জলের পরিবর্তন কত হলো? 1, ঠিক আছে, 1 পরিবর্তন হলো। এটা ছিল আগের পরিমাণ যেটার মান দেওয়া আছে 70 লিটার, তাহলে 8×6 = 14, 14-র মান দেওয়া আছে কত? 70 লিটার, কিন্তু পরিবর্তন হলো কত? 1, তার মানে এই একটা দিয়েছে জল, 1-এর পরিমাণটা বের করে নিই, 70 × 1/14, 14 দিয়ে এটা কাটলে হচ্ছে 5, তাহলে পরিমাণ আসলো কত? 5। এই 5 লিটারটাই হচ্ছে জলের পরিমাণ। 5 নম্বর প্রশ্ন কী বলছে, একটি বাক্সে 30টি 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 12 টাকা আছে, 50 পয়সা মুদ্রার সংখ্যা কত? তো এটা আমি 12 টাকাকে প্রথমে পয়সায় করে নিই, ঠিক আছে। 12 টাকা = কত পয়সা হবে? 1200 পয়সা, ঠিক আছে, এটা রেখে দিলাম। এবার বলছে দেখো, 30টি কী আছে? 50 পয়সা বা ও 25 পয়সা, তা আমি প্রত্যেকটাকে যদি 25 পয়সা ধরি তাহলে তার মোট মূল্যটা পাবো। তো 30টি যদি আমি 25 পয়সা ধরি তাহলে তার মোট মূল্য কত পাবো? 750,
ঠিক আছে। এবার 750 তো আমি 50-এরটা 25 ধরলাম, আবার 25 তো 25ই আছে, তাহলে এখানে এক্সট্রা 25টা থেকে গেল। ওই 25টা সংখ্যা হচ্ছে 50 পয়সার সংখ্যা, ঠিক আছে। তাহলে এটা এখান থেকে বাদ দিয়ে দিই, 750 বিয়োগ করলে কত হচ্ছে 054। এটাকে যদি আমি 25 দিয়ে ভাগ করি তাহলেই আমি 50 পয়সার সংখ্যাটা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে 18, তাহলে কত হচ্ছে 18, 18 অপশন এ। দেখো 6 নম্বর প্রশ্ন কি বলছে, একটি চিড়িয়াখানায় টিয়া এবং হরিণ মিলিয়ে মোট 70টি প্রাণী আছে, তাদের মোট পায়ের সংখ্যা 200 হলে হরিণের সংখ্যা কত? এমন ধরনের অঙ্ক থাকলে তোমরা কি করবে, দেখো টিয়ার আর হরিণের মাথার সংখ্যা তো একটা করে, ঠিক আছে, কিন্তু পায়ের সংখ্যা কি, টিয়ার পায়ের সংখ্যা দুটো আর হরিণের পায়ের সংখ্যা চারটা, তাহলে কমন পা কয়টা আছে, দুইটা, ঠিক আছে। মোট প্রাণী কয়টা, 70টা, 70টার কমন পা কয়টা, দুইটা করে, তাহলে 70-এর কয়টা পা হবে, কমন পা দুটো করে, কত 140, কিন্তু এক্সট্রা পা থাকছে, কার ওটা এক্সট্রা পাটা হচ্ছে হরিণের, কয়টা করে দুইটো করে, ঠিক আছে। তাহলে টোটাল পা আছে কত, 200, তার থেকে 140 বাদ দিয়ে দাও, কত হচ্ছে 60। এই যে 60টা পা এটা কার, হরিণের, প্রত্যেকটা হরিণের দুইটা করে পা, তাহলে এটাকে ভাগ করে দাও 2 দিয়ে, কত হচ্ছে 30। এই 30 সংখ্যাটাই হচ্ছে হরিণের সংখ্যা। ডিসপ্লেতে আমি আর একটা কোশ্চেন দিয়ে দিচ্ছি, তোমরা এটা সলভ করে অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা জানাবে, ঠিক আছে, ধন্যবাদ।